কি বলছে, এই মাছের দাম, এই মাছের দাম 200 টাকা দাম বলে, এইটু মাছের দাম 200 টাকা সমুদ্রের মাছ বলে। দেখো 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 হয়েছে, দেখো পরে করলে ভালো হবে বুঝতে, খেতে মজা, তাই নাকি? তাই উল্টে দেখো, হয়ে গেল, বেশি পড়া করে ভালো হবে। ওকে ওকে, সুপার সুপার। আমাদের বড়দা রান্না করছে, ঠিক আছে, দিলি রান্না করে, আবার কাজও করে, ঠিক আছে, ওটি মনে হয়নি, হ্যাঁ ওটা মনে হয়নি। দাদা আমি একটি সঙ্গে খাবো কিন্তু, ঠিক আছে, খেয়ে দেখবো কেমন লাগে, কোনদিন খাইনি তো ওই মাছ, সমুদ্রের মাছ, ঠিক আছে। কি কি দেবে রান্না করো, টমেটো, পেঁয়াজ, পেঁয়াজ, এত রসুন পেঁয়াজ লাগবে মাছে? না দিলে টেস্ট হয় নাকি? সব মশলা, কিছু মশলা আছে, দেখো দেখি কি কি দেওয়া, দেখলেন জিরা গুঁড়া, লঙ্কা গুঁড়া, আর কি চিকেন মশলা দেওয়া? হ্যাঁ চিকেন মশলা সবই পড়বে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আর ওটা এটা কোন দেখা দেখি, লুচি গেল নাকি? এই তেল, তোমার সরষের তেল খাও না? না সরষের তেল খেলে গ্যাস হয়ে যায় না? বেশি গ্যাস হয়, তাই তো? বেশি গ্যাস হবে। ও ঠিক আছে, ঠিক আছে। এটাও দিব নাকি? গরম মশলা, গরম মশলা, জিরা মশলা। ও এই দেখো, এদের হচ্ছে সংসার হারিয়ে গেল, ঠিক আছে, এই বাবুরা সব বিদেশ থাকে, রান্না করে ওদের অনেক আলু পেঁয়াজ রসুন নাকি? ওরে বাপরে বাপ, এখানে খাতে আবার কী দেখছিল, ফাইল না কী আছে? এটা কি? ওটা ফাইল আছে, ওষুধ, ও ওষুধ আছে নাকি? দিন একদিন খাওয়া যায়। ওরে বাপ, এটা 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 চাট হবে নাকি? রান্না দাদা দেখ, শিখতে হবে ফটকার রান্না, ঠিক আছে। বিদেশে কি জিন্দিগি, হ্যাঁ তোমার রান্না করেছো আমি মাথায় রাখি, কথা বলো না, দেখো দেখো হয়ে গেছে, দেখো দেখো, গ্যাস মানে বেশি দিয়ে দিয়েছো বাবা, গ্যাস গ্যাস কমাও, গ্যাস কমাও নাকি লাগবে? প্রথম লঙ্কা দিলাম, হ্যাঁ গ্যাস বাড়াও, গ্যাস নাই তোমায়, কমে গেল বাস, আর দাও ভাজা ভাজা ভাজা, দেবো ভেজে, তারপর কি টমেটো দেবো, টমেটো দেবো, নাই গে দুছো, হ্যাঁ খালি ঘাটতে থাকো, ঘাটতে থাকো, ধন্যবাদ দিলে ভালো হয় না, ধন্যবাদ, মাছ আর কি সমুদ্রের মাছ কিরকম ভাজা হয়েছে? না ভাজা হয়নি,
জল দেবো না, জল ভরছি। দেখো তো সংসার, তোমরা এই হাড়িতে কজন ভাত খাও? এটা হাতে এই কটা দশজন, মানে তুমি দশজন থাকো? ওরে বাপরে, দেখো যাও এটা কত ভাড়া নিচ্ছে তোমাদের রুমে? 10,000? 1100 টাকা কি দিয়ে এই মাসে একজনের? 10,000 এই রুমে 1100 টাকা? রুমে দেখি কি আছে, কিছুই তো নাই। দেখুন দাদা, এখন দোকান একটা দেখাতে। হ্যাঁ, সবই কি আছে? আছে কি না, এখানে বাথরুম আছে। ও, এটা বাথরুম নাকি? এদিকে এটা আদা লঙ্কা, আদা দিলাম, রসুন দিলাম, মাছ এত আদা রসুন চলে? সব চলে, চলে না এ বলে চলে না। আর তেল দিচ্ছ? দাও একটু তেল দিতে হয়। মধ্যে উঠাবা কিনা, ওর ছাড়াই খাওয়াবা, ঠিক আছে? একটু টমেটো দিচ্ছি, দেখেন ক্লিপ ধরা নাকি? আরে বাপ রে, ক্লিপটা সুন্দর, ক্লিপটা ধরা। রান্না শিখলে চলে আসুন দাদার কাছে, রান্না শিখিয়ে দিবে, ঠিক আছে? মেয়ে মানুষ কি মেয়ে মানুষ শিখে পারো রান্না? ওরে বাপ রে, একদিন মাংস রান্না করে খাওয়াই তো, ঠিক আছে? রান্না শিখাতে 1,000 টাকা? তাহলে আমাকে বলতে হবে আমার সাথে, তাহলে যোগাযোগ করতে হবে, ঠিক কি? যোগাযোগ করতে হবে, 1,000 টাকা নিয়ে মেয়ে মানুষ শেখা রান্না শেখানোর জন্য, ঠিক আছে? তোমার মুখ মুখটা দেখাবো একটু? তাহলে লোক তোমাকে তাহলে কী করে চিনবে? তুমি 1,000 টাকা মাসে নিবে রান্না আছে? হ্যাঁ, ওরা কী দিচ্ছ? এখন লবণ দাও নি? ও ঠিক আছে, সরি সরি। হলুদ মাসের মধ্যে পড়ছে, ও যতবার জিনিস দিব ততবার খালি ঘাটতে হবে কি? হলুদ খায়, হলুদ দিয়েও ঘাটতে হবে কেন? একবার দিলে হয় না, একবারে লঙ্কা গুঁড়া জিরা গুঁড়া দিয়ে দিলাম, তারপরে এই ঝালের গুঁড়া দিচ্ছি তো একটু, ঝালের গুঁড়া বাস। জিরা পাউডার, বাপরে বাপ, এটা কি? এটা ধুনে ঘুরে, আরে বাপরে বাপ। জল দাও, জল দেবো, সামান্য
গরম মশলা চিকেন মশলা এখনই জল দেবো জল দেবো বলবো আর দেবো আর জল দিতে হবে জল হবে এখন ফুটলে মাছ ছাড়তে হবে তাই তো তোমাদের সংসার দেখে আর কি বলো, বিদেশ হচ্ছে সংসার। হ্যাঁ, তোমার তোমার বাড়ি রান্না করো না, তোমাদের বোর কাছে বাড়িতে বউ রান্না করো তাই তো, আর বিদেশে তুমি মাস্টার তাই তো? আমার তরকারি ঘরের মধ্যে নাকি দেখাবো খাবার কেন খাবো না এখন হবে তো। ও ঠিক আছে, আমাদের এখানে ঠিক আছে, সবাই শিখলা, যোগাযোগ করো আমাদের, ঠিক আছে নাম্বারে।